হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জারণ ও বিজারণ চ্যাপ্টারের তৃতীয় পর্বে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান করব। কিভাবে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান করা যায় সেটা আমরা এখানে এই ভিডিওতে আমরা পড়ব। তো জারণ বিজারণ বিক্রিয়ার যে সমতা বিধান সেটা আমরা দুইটি পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে কি জারণ সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে কি আয়ন ইলেকট্রন পদ্ধতি। ঠিক আছে, জারণ সংখ্যা পদ্ধতিকে আমরা অক্সিডেশন নাম্বার মেথড বলি, আর আয়ন ইলেকট্রন পদ্ধতিকে আমরা আয়ন ইলেকট্রন মেথড বলি। ঠিক আছে, তো আমরা সবার নষ্ট না শুরু করি যে জারণ সংখ্যা পদ্ধতি যেটা, জারণ সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা সমতা বিধান করতে পারি সেটা আমরা এখন শিখব। তো সেটা জানার জন্য আমরা একটা ইকুয়েশন নিলাম এখানে। এই ইকুয়েশনের মধ্যে প্রথমে কাজ কি, প্রথম ইকুয়েশনের মধ্যে কিন্তু এভাবে জিরো প্লাস ফাইভ এগুলো তোমাকে দিয়ে দেবে না, তোমাকে কি করতে হবে জারণ সংখ্যাগুলি ইকুয়েশন থেকে বের করতে হবে। আমি কি করলাম, এই ইকুয়েশন থেকে জারণ সংখ্যাগুলি আমি আগে থেকে বের করে রাখলাম। এবার এখানে জারণ সংখ্যা বের করার পর দেখো, আমরা জানি জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় সেটাকে আমরা জারণ বলি, আর জারণ সংখ্যা যদি হ্রাস পায় সেটাকে আমরা কি বলি বিজারণ বলি। তাহলে এই রিয়াকশনের মধ্যে দেখো, এখান থেকে জিরো থেকে আমার প্লাস টু হয়েছে, পার কভারের পরিবর্তনটা জিরো থেকে আমার প্লাস টু, তো আমার কি জারণ হয়েছে বেড়েছে। জিরো থেকে প্লাস টু মানে কি বৃদ্ধি পেয়েছে জারণ সংখ্যা, তার মানে কি জারণ। তো আর এখানে নাইট্রোজেনের প্লাস ফাইভ থেকে কত হয়েছে প্লাস টু, প্লাস ফাইভ থেকে প্লাস টু মানে কি কমে গেছে, তার মানে কি বিজারণ। তাহলে এখন যে জারণের পরিবর্তনটা কত, দেখো জিরো থেকে প্লাস টু মানে জিরো থেকে প্লাস টু কত সংখ্যার পরিবর্তন, দুই সংখ্যার পরিবর্তন। নাইট্রোজেন প্লাস ফাইভ থেকে প্লাস টু কত সংখ্যার পরিবর্তন, তিন সংখ্যার পরিবর্তন। ঠিক আছে, তাহলে এখন জারণের পরিবর্তনটা দিয়ে আমি যেখান থেকে বিজারণ হয়েছে তাকে গুণ করব, আর বিজারণের যে পরিবর্তন সেটা দিয়ে যেখান থেকে জারণ হয়েছে তাকে আমরা গুণ করবো, মানে এরকম উল্টা। ঠিক আছে, ধারণটাকে দিয়ে বিজারণটাকে, বিজারণটা থেকে ধারণটাকে, যেমন এটা থেকে ধারণ হয়েছে কত পরিবর্তন ছিল দুই, দুই দিয়ে এটাকে গুণ করবো, আর এটা থেকে বিজারণ হয়েছে কত পরিবর্তন হয়েছে তিন, এটা দিয়ে এটাকে গুণ করবো। যদি গুণ করি তাহলে ইকুয়েশনে কি আসে দেখো, থ্রি সি ইউ প্লাস টু এইচ এনও থ্রি এরো সি ইউ এনও থ্রি হোল টু প্লাস এনও প্লাস এইচ টু ও। ঠিক আছে, এবার এই কাজ আবার শেষ। এবার দ্বিতীয় আবার আরেকটা থাকবে, আবার লিখবো এই কোয়েশ্চনটাকে, আবার লিখবো এখানে, লিখে বলবো যে লেখার আগে আমরা এখানে লিখবো যে হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া বাকি যে তোমার কপার থাকুক, নাইট্রোজেন থাকুক, যেগুলি থাকুক, যে অণু থাকবে তাদেরকে আমরা কি করবো, অনুপরমাণু থাকবে তাদেরকে আমরা ব্যালেন্স করবো। তো সেটা ব্যালেন্স করতে গিয়ে দেখো কপার এখানে তিনটা আছে, তার জন্য আমি এখানে তিনটা কপার দেব, এটাকে কিন্তু আবার লিখতে হবে এখানে। আচ্ছা, তারপর নাইট্রোজেন এখানে কটা আছে, দুইটা, এখানে তিন দোকানে ছয়টা, এখানে একটা সাতটা, এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কি করব, আমি এখানে আটটা দেবো, এখানে আটটা দিয়ে আমি এখানে এখানে আটটা দিয়েছি, এখানে তিন দোকানে ছয়টা হয়েছে, এখানে দুইটা দেবো, আটটা হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো আমার এখন নাইট্রোজেন আমার দুদিকে ব্যালেন্স আছে, তারপরে এই ধাপ শেষ। আবার এই ইকুয়েশনটাকে আবার লিখবো এখানে, আবার দেখে আবার বলবো যে অক্সিজেনকে দুটো দিকে ব্যালেন্স করব। অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য দেখো আমি কি করছি, অক্সিজেন এখানে কয়টা আছে, এখানে 24, এখানে 24, এখানে কয়টা আছে রাইট হ্যান্ড সাইডে, তিন দুকানে ছয়, আঠারোটা আছে, এখানে দুইটা আছে আর এখানে একটা আছে। ঠিক আছে, তো আঠারো উনিশ কুড়ি একুশ, আর লাগবে কয়টা, চারটা। তো চারটার জন্য মানে আরো তিনটা লাগবে, তিনটার জন্য আমি আরো তিনটা ওয়াটার এখানে অ্যাড করবো। ঠিক আছে, এখানে যেহেতু তিনটা তোমার কি কম আছে, তিনটা অক্সিজেন কম আছে, তার জন্য আমি তিনটা ওয়াটার আমি এখানে অ্যাড করেছি। ঠিক আছে, তিনটা ওয়াটার যখন অ্যাড করলাম, এই দুটোকে আমি যুক্ত করে দিই, তাহলে আবার কটা হয়ে যাবে, চারটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অক্সিজেনটা আমি এখন ব্যালেন্স করে নিলাম। এবার আবার ইকুয়েশনটাকে লিখবো, ইকুয়েশন লিখে আবার বলবো যে আমার লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড এর মধ্যে উভয় পাশে আমরা হাইড্রোজেনকে ব্যালেন্স করবো। হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য দেখে নিই হাইড্রোজেন কয়টা আছে, এখানে হাইড্রোজেন কয়টা আছে, আটটা, এখানে কয়টা আছে দেখো, হাইড্রোজেন নেই, এখানে কয়টা আছে, আটটা, তার মানে হাইড্রোজেন অলরেডি ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি কি বলবে, বলবে ইহাই ইহাই তোমার কি সমতা যুক্ত সমীকরণ। ঠিক আছে, ইহাই ইহাই সমতা যুক্ত সমীকরণ। তো এখানে আমরা কি শিখলাম, কয়টা ধাপে আমার এটা বলো দেখো, প্রথম ধাপে, এই প্রথম ধাপে কি করবে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় পাশে তোমাকে জারণ সংখ্যা বের করবে, এটা প্রথম ধাপ, এটা লেখা হয়ে গেল। আবার ইকুয়েশনটাকে দ্বিতীয়বার লিখবে,
দ্বিতীয়বার লেখে দেখবে জারণ কোনটা জারণ কোনটা বিজারণ সেটা তুমি বের করেছো, জারণ সংখ্যার পরিবর্তে বিজারণের কত পরিবর্তে সেটা তুমি বের করেছো, দ্বিতীয় ধাপ এটা হলো। তৃতীয় ধাপের মধ্যে আবার এটা লিখবে, এখানে তৃতীয় ধাপে লিখবে যে জারণ যে সংখ্যা জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে বিজারণ সাথে গুণ, বিজারণ সংখ্যার পরিবর্তনে জারণের সাথে গুণ, তৃতীয় ধাপে হলো। চতুর্থ ধাপে কি করব আমরা, করব যে অক্সিজেন এবং হাইড্রোজেন ছাড়া বাকি যা আছে তাদেরকে আমরা উভয় পাশে ব্যালেন্স করলাম, ঠিক আছে। তারপরে পঞ্চম ধাপে কি করলাম, পঞ্চম ধাপে আমি অক্সিজেনকে উভয় পাশে ব্যালেন্স করলাম, অক্সিজেনকে ব্যালেন্স করার পর তারপরে আমরা ষষ্ঠ ধাপে কি করবো, হাইড্রোজেনকে উভয় পাশে ব্যালেন্স করবো, ঠিক আছে। ছয়টা ধাপে ধাপে কিন্তু এগুলিকে করতে হবে। তো এটা হলো আমার কি সমতাযুক্ত সমীকরণ। এবার দেখো নেক্সট আমরা আরেকটা নিচ্ছি, আরেকটা এক্সাম্পল নিই। দেখো এখানে নেক্সট হচ্ছে P+ HNO3 প্লাস H2O এরও H3PO4 প্লাস NO প্লাস NO2, ঠিক আছে। এ বিক্রিয়া দিয়েছে, তাহলে এখানে P মানে কত, 0, HNO3 মানে নাইট্রোজেন কত, +5, এখানে -2 +1, 4 2 1 8, তাহলে +5, এটা -2, এটা হচ্ছে তোমার +2, এখানে হচ্ছে তোমার -2, এটা হচ্ছে +4। আচ্ছা তাহলে এখানে দেখো ফসফরাস 0 থেকে আমার +5 হয়েছে, মানে জারণ হয়েছে, ঠিক আছে। জারণের পরিবর্তন কত, 5, 0 থেকে +5 কত পরিবর্তন, 5 এর পরিবর্তন। আচ্ছা নাইট্রোজেন যদি দেখি, নাইট্রোজেন +5 থেকে একবার +2 হয়েছে, আবার +4 হয়েছে, যখন +5 থেকে +2 মানে দুটো কমেছে, ঠিক আছে, দুটো ক্ষেত্রে বিজারণ। তো এখানেও বিজারণ, বিজারণটা কি হয়েছে দেখো, বিজারণ দুটো ধাপে হয়েছে, একটা +5 থেকে +2, আবার +5 থেকে কত, +4। তো +5 থেকে +2 পরিবর্তন কত, 3, প্লাস +5 থেকে +4 পরিবর্তন কত, 1, সমস্যা টোটাল কত পরিবর্তন, 4 পরিবর্তন, ঠিক আছে। তাহলে এবার কি করবো দেখো, তাহলে এটা দিয়ে এটাকে মানে এটার যে পরিবর্তন এটা দিয়ে এটাকে গুণ করবো, আর এটার পরিবর্তন দিয়ে এটাকে গুণ করবো। তো গুণ করলে দেখো কি হয়, আমার এখানে আছে তোমার 4P প্লাস 5HNO3 এরও, সরি, প্লাস ওয়াটার এরও H3PO4 প্লাস NO প্লাস NO2। তারপরে থাকবে কি, তারপরে থাকবে হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া বাকি যেগুলি আছে সেগুলিকে ব্যালেন্স করা। তো সেগুলি ব্যালেন্স করতে দেখো আমার এখানে ফসফরাস 4টা আছে, তার জন্য এখানে ফসফরাস 1টা, তার জন্য আমি এখানে 4টা ফসফরাস দিয়ে দিলাম, ফসফরাস ব্যালেন্স করলাম। নাইট্রোজেন এখানে 5টা আছে, এখানে 1টা, এখানে 1টা, 2টা আছে, তার জন্য আমি কি করলাম, এখানে মনে করো নাইট্রোজেন বাড়িয়ে আমি 10টা করে দিলাম, আর এখানেও 5টা, এখানেও 5টা করে দিলাম, 5টা কথা 10টা হয়ে গেল, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। এবার তারপরের ধাপে, তারপরে তাহলে আবার লিখবো এটাকে, লিখে আমরা দেখবো যে প্রথমে অক্সিজেন হাইড্রোজেন ছাড়া বাকি সবগুলি ব্যালেন্স করে ফেলেছি, এখন আমরা কি করবো, অক্সিজেনকে ব্যালেন্স করবো। লেফট হ্যান্ড সাইডে কতটা অক্সিজেন আছে, 30টা, একটা, 31টা, 31, ঠিক আছে। আর এখানে তোমার 4 4 16, ঠিক আছে, 16 প্লাস 5 প্লাস 10, তাহলে কত হচ্ছে 31, তাহলে অক্সিজেনের ব্যালেন্স আছে, ঠিক আছে। তারপরে ধাপে আবার দেখবো হাইড্রোজেনকে সমতাবিজান করবো, বোধ সাইডে হাইড্রোজেন সমতাবিজান, হাইড্রোজেনকে দেখি কটা আছে, এখানে 10টা আছে, এখানে 12টা, 12টা হাইড্রোজেন আছে, এখানে 3 4 12টা আছে, কারণ হাইড্রোজেনও কি আছে, ব্যালেন্স আছে। তাহলে ইহাই কি হবে, ইহাই সমতাযুক্ত সমীকরণ, বুঝতে পারলে স্যার। আচ্ছা তারপরে দেখো, তারপরে আমরা আরেকটা করছি, তো তারপরে হচ্ছে আমাদের MnO4- একটা নিয়েছি, এখানে দেখো MnO4- প্লাস Fe2+ এরও Mn2+ প্লাস Fe3+ প্লাস H2O, ব্র্যাকেটে বলেছে আম্লিক মাধ্যম, ঠিক আছে, আম্লিক মাধ্যম এটা বলে দিয়েছে, যে আম্লিক মাধ্যমে এই বিক্রিয়াকে সমতাবিধান করো জারণ সংখ্যা পদ্ধতি এর সাহায্যে, ঠিক আছে। দেখো প্রথমে কাজ দেখো, এইগুলি তো অলরেডি আমার জারণ সংখ্যা বের করে দিয়েছি, তাহলে যেটা বের করে দেয়নি এটা বের করে দেয়নি, তো এটা বের করে নেবো, তার দোকানে 8টা, তাহলে এখানে +7 হবে, এখানে এটা হচ্ছে +7, তাহলে +7 থেকে দেখো +2 হয়েছে, কমে গেছে, তার মানে কি বিজারণ, পরিবর্তন কত, +7 থেকে +2 মানে 5-এর পরিবর্তন, আর এখানে Fe2 থেকে কত হয়েছে, Fe3 হয়েছে, মানে বেড়ে গেছে, তার মানে কি জারণ, পরিবর্তন কত, 1-এর পরিবর্তন,
তাহলে এই পরিবর্তনটা দিয়ে এটাকে আর এটা পরিবর্তন দিয়ে এটাকে গুণ করবো। এটার পরিবর্তন কত? এক। এটার পরিবর্তন কত? পাঁচ। তাহলে এখানে আমি এক দিয়ে গুণ করবো, ওয়ান ওয়ান লিখতে হয় না, আমরা এম এন ও ফোর রাখবো, মাইনাস প্লাস ফাইভ এফ ই টু প্লাস এরো এম এন টু প্লাস প্লাস এফ ই থ্রি প্লাস প্লাস ওয়াটার। ঠিক আছে, এবার কি করব, এবার দেখবো যে অক্সিজেন এবং হাইড্রোজেন ছাড়া বাকি যেগুলি আছে সেগুলিকে আমার উভয় দিকে আমাকে সমতা বিধান করতে হবে। দেখো ম্যাঙ্গানিজ একটা আছে, এখানে ম্যাঙ্গানিজ একটা আছে, ম্যাঙ্গানিজের কোন চিন্তা নেই। আয়রন পাঁচটা আছে, আমি এখানে আয়রন পাঁচটা দিয়ে দিই, তাহলে আয়রন ব্যালেন্স হয়ে গেছে। এবার কি করতে হবে, অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে। তারপরে থাকে আমরা দেখবো উভয় দিকে অক্সিজেনকে সমতা বিধান করে পাই। দেখো কি আছে, অক্সিজেন এখানে কয়টা আছে? চারটা। এখানে অক্সিজেন কয়টা আছে? এখানে অক্সিজেন আছে একটা। এখানে কোন দিকে কম? এদিকে কম। কতটা কম? তিনটা কম। তার জন্য আমার এখানে তিনটা ওয়াটার যোগ করতে হবে। ঠিক আছে, তিনটা যদি ওয়াটার যোগ করে নিই তাহলে এটা তিনটা ওয়াটার একটা ওয়াটার মিলে কটা হয়ে যাবে? চারটা হয়ে যাবে, চারটা ওয়াটার হয়ে গেল। তাহলে এখন অক্সিজেন কি হয়ে গেছে? দুটো দিকে ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে ধাপে হাইড্রোজেনকে ব্যালেন্স করবো। হাইড্রোজেনকে ব্যালেন্স করতে গিয়ে দেখো আমার এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কোন হাইড্রোজেন আছে? নেই। এখানে কতটা হাইড্রোজেন আছে? আটটা হাইড্রোজেন আছে। যেদিকে যতটা হাইড্রোজেন কম, যেহেতু এটা আম্লিক মাধ্যম, তার জন্য সেদিকে ততটা এইচ প্লাস যোগ করতে হবে। তো এটাকে কতটা হাইড্রোজেন কম আছে? আটটা। তাহলে এখানে আমি এইচ প্লাস যোগ করে দেবো। তাহলে এখন কি হচ্ছে বিক্রিয়াটা? বিক্রিয়াটা হচ্ছে এম এন ও ফোর মাইনাস প্লাস ফাইভ এফ ই টু প্লাস প্লাস এইট এইচ প্লাস এরো এম এন টু প্লাস প্লাস ফাইভ এফ ই থ্রি প্লাস প্লাস ফোর এইচ টু ও। তাহলে ইহাই কি? ইহাই সমতাযুক্ত সমীকরণ, ইহাই সমতাযুক্ত সমীকরণ। তাহলে এইভাবে আমরা আম্লিক মাধ্যমে যে কোনো কোশ্চেনের আম্লিক মাধ্যমে আমরা সমতা বিধান করতে পারবো। দেখো একদম হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলের আগের দিকে সবটাই সেম। যখন অক্সিজেন মিলাবে, অক্সিজেন মিলানোর সময় দেখবে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো দিকে দেখে কোন দিকে অক্সিজেন কম, যেদিকে যতটা কম ততটা ওয়াটার অ্যাড করতে হবে। ঠিক আছে, এবার যখন তুমি ওয়াটার অ্যাড করে ব্যালেন্স করলে, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল, এবার তোমাকে হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য যেহেতু আম্লিক মাধ্যম, তার জন্য তুমি দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কোন দিকে হাইড্রোজেন কম আছে, যেদিকে হাইড্রোজেন কম যতটা কম ঠিক ততটা এইচ প্লাস আমাকে এখানে ওই ওই যেদিকে কম ওইদিকে অ্যাড করতে হবে। ঠিক আছে, যেমন এই বিক্রিয়ার মধ্যে এখানে আটটা এই ওয়াটারের মধ্যে আটটা এইচ প্লাস ছিল। ঠিক আছে, ফোর এইচ টু মানে কিন্তু আটটা এইচ প্লাস। তাহলে এখানে কতটা আছে? এখানে কিছু নেই, তার জন্য আমি এখানে আটটা এইচ প্লাস আমি যোগ করেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার আম্লিক মাধ্যমের ক্ষেত্রে। এবার নেক্সট হচ্ছে আরেকটা এখানে দিয়েছি যে ক্ষারীয় মাধ্যম, যদি ক্ষারীয় মাধ্যম দেয় তাহলে ক্ষারীয় মাধ্যমে কি করে আমরা জারণ বিজারণ পদ্ধতির সাহায্যে আমরা সমতা বিধান করব। দেখো মাধ্যম আছে, তো দেখো সি আর ও এইচ হোল ফোর মাইনাস প্লাস এইচ টু ও টু এরো সি আর ও ফোর টু মাইনাস প্লাস এইচ টু ও। এটা মনে রাখবে, এটা হচ্ছে আমার ক্ষারীয় মাধ্যম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান, চার দোকানে আট, তাহলে এটা প্লাস সিক্স, এটা মাইনাস টু। ঠিক আছে, তাহলে আমার প্লাস থ্রি থেকে প্লাস সিক্স বেড়েছে, তার মানে জারণ পরিবর্তন কত? তিনের পরিবর্তন। মাইনাস ওয়ান থেকে মাইনাস টু, দেখো মাইনাস ওয়ান মানে এটা পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইডে আমার অক্সিজেন জারণ সংখ্যা মাইনাস ওয়ান হয়। তাহলে মাইনাস ওয়ান থেকে মাইনাস টু মানে কমে গেছে, কিন্তু মাইনাস ওয়ান থেকে মাইনাস টু কমে গেছে, তার মানে বিজারণ। তাহলে এখানে হচ্ছে এটা কি? বিজারণ। তো বিজারণটা দেখো কত পরিবর্তন, মাইনাস ওয়ান থেকে মাইনাস টু মানে একের পরিবর্তন। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে অক্সিজেন আসলে কটা? হাইড্রোজেন পার অক্সাইড অক্সিজেন দুইটা, একটা অক্সিজেন থেকে একটা অক্সিজেনের পরিবর্তন হয় ওয়ান, দুইটা অক্সিজেনের পরিবর্তন কটে হয়েছিল? টু। তাহলে ইন্টু কি করবো? ইন্টু টু, পরিবর্তন কত? টু। তাহলে এখন দেখো আমি এটার এটার পরিবর্তন দিয়ে এটাকে আর এটার পরিবর্তন দিয়ে এটাকে গুণ করবো। তো এটাকে দেখো কত আছে, এটার পরিবর্তন হচ্ছে টু, এটাকে গুণ করবো টু সি আর ও এইচ হোল ফোর মাইনাস প্লাস থ্রি এইচ টু ও টু এরো সি আর ও ফোর টু মাইনাস প্লাস এইচ টু ও। ওকে, এবার কি করতে হবে দেখো, এবার কাজ হচ্ছে তারপরে ধাপে আমার কাজ হচ্ছে যে অক্সিজেন এবং হাইড্রোজেন ছাড়া বাকি গুলিকে ব্যালেন্স করা। বাকি বলতে এখানে শুধু ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম এখানে দুইটা, তাহলে আমি এখানে দুইটা ক্রোমিয়াম দেবো। তাহলে ক্রোমিয়াম ব্যালেন্স হয়ে গেল, তারপরে ধাপে আমাকে অক্সিজেন ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে অক্সিজেন কটা আছে? চার দোকানে চারটা, চার দোকানে আমার এখানে আটটা আছে, আটটা অক্সিজেন। আর এখানে কটা আছে?
তিন দুগানে ছয়টা অক্সিজেন, ঠিক আছে? এখানে কটা আছে? আটটা আছে, আর এখানে একটা, নয়টা অক্সিজেন। তাহলে কতটা এখানে? আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, চোদ্দটা এখানে আর এখানে নয়টা। তাহলে কতটা কম? দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পাঁচটা কম। তার জন্য আমাকে এখানে পাঁচটা ওয়াটার অ্যাড করতে হবে, ঠিক আছে? যতটা ওয়াটার কম যেদিকে, সরি, যতটা অক্সিজেন কম ততটা ওয়াটার আমাকে ওইদিকে অ্যাড করতে হবে যেদিকে অক্সিজেন কম আছে, ঠিক আছে? তাহলে এদিকে আমার অক্সিজেন কম ছিল বলে এদিকে অ্যাড করেছি। অ্যাড করার পর দেখো আলটিমেটলি এখন কি হলো, পাঁচটা পাশে একটা আমি ছটা লিখতে পারি একসঙ্গে, ঠিক আছে? তাহলে এখন দেখো আমার আটটা প্লাস ছয়টা চোদ্দটা, এখন আটটা প্লাস ছয়টা চোদ্দটা, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? তারপরে ধাপে আমাকে কি করতে হবে, হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। মনে রাখতে হবে এটা হচ্ছে আমার কি, ক্ষারীয় মাধ্যম। তো আমার এখানে যখন হাইড্রোজেনকে ব্যালেন্স করবো, এখানে হাইড্রোজেন কটা আছে? চার দোকানে আটটা আছে, আর এখানে তিন দোকানে ছয়টা আছে, কিন্তু এখানে কটা আছে? ছয় দোকানে বারোটা আছে, আর এখানে চোদ্দটা আছে। তো তার মানে এখানে বেশি এখানে কম, যতটা তোমার হাইড্রোজেন কম ক্ষারীয় মাধ্যমে যেদিকে কম ততটা আমাকে ওয়াটার অ্যাড করতে হবে। যতটা হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য যেদিকে হাইড্রোজেন কম, যতটা হাইড্রোজেন কম ততটা ওয়াটার আমাকে ওই দিকেই অ্যাড করতে হবে, এবং তার সাথে সাথে তার উল্টা দিকে ঠিক যত পরিমাণ আমি ওয়াটার অ্যাড করেছি ঠিক তত পরিমাণ আমি ওএইচ মাইনাস যুক্ত করব। কথাটা বুঝতে পেরেছ? আমার এখানে ছিল চোদ্দটা হাইড্রোজেন, এখানে ছিল বারোটা হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে দুইটা কম, ঠিক আছে? তার জন্য আমি এখানে দুইটা ওয়াটার অ্যাড করেছি। কেন? যে দুইটা ক্ষারীয় মাধ্যম, যেই আমি ওয়াটার অ্যাড করেছি এদিকে ঠিক ততটা ওএইচ মাইনাস তার উল্টা দিকে অ্যাড করব, ঠিক আছে? মনে রাখতে হবে এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমের মেইন ফান্ডা, ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি এটা মনে রাখতে পারি, তাহলে যে কোনো ক্ষারীয় মাধ্যমের আমি তোমার কি করতে সমতা বিধান করতে পারবো, যেদিকে কম আছে সেদিকে আমাকে অ্যাড করতে হবে, যতটা অ্যাড করবো তার উল্টা দিকে ততটা ওয়েজ মাইনাস অ্যাড করবো, বাস, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে এইভাবে এখন তাহলে রিয়াকশনটা কি হলো দেখো, টু সি আর ও এইচ হোল ফোর মাইনাস প্লাস থ্রি এইচ টু ও টু প্লাস টু ও এইচ মাইনাস এরো টু সি আর ও ফোর টু মাইনাস প্লাস সিক্স এইচ টু ও মিনস এইট এইচ টু ও, সিক্স প্লাস টু মিনস এইট এইচ টু ও, ঠিক আছে? ইহাই কি, ইহাই ইহাই সমতাযুক্ত সমতাযুক্ত সমীকরণ সমীকরণ, ওকে? তাহলে এইভাবে তুমি সমীকরণ গুলিকে সমতা বিধান করবে কার সাহায্যে, জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে। নেক্সট ক্লাসে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে কিভাবে আমরা সমতা বিধান করতে পারি সেটা আমরা শিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি বুঝে থাকো তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে অবশ্যই বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী যে ভিডিওগুলি আসবে সেগুলিকে তোমরা ইজিলি নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ, থ্যাংক ইউ।